রবীন্দ্রনাথ তার পূজা পর্যায়ের গানে বলেছেন, আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। অর্থাৎ নিজের অন্তরের ভিতর দিয়ে প্রকৃতির সৃষ্টিকর্তাকে উপলব্ধি করা। এই একই কথা উপনিষদও বলেছেন। উপনিষদ বলছেন, এই নিজের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া এবং তার ভিতর দিয়ে ব্রহ্মকে উপলব্ধি করার কথা উপনিষদ বলেছেন। উপনিষদ শাশ্বত ভারতের অন্তর্বাণী। সেই শাশ্বত ভারতের অন্তর্বাণী বারবার ধ্বনিত হয়েছে রবীন্দ্রনাথের গানে। এই রবীন্দ্রনাথকে নিয়ে রিতমে একটি অনুষ্ঠান উপস্থিত করা হচ্ছে। রবীন্দ্রনাথের নানা দিকের রবীন্দ্রনাথ, নানা বিষয়ের রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে রিতমের সেই অনুষ্ঠানে উপস্থিত হবে। আপনাদের সকলকে অনুরোধ, অনুষ্ঠানটি দেখবেন, অনুষ্ঠানটির কথা সকলকে বলবেন। রবীন্দ্রনাথ লিখেছিলেন যে অক্সিজেন ও নাইট্রোজেন যেমন বায়ুমণ্ডলে একত্র মিশিয়া আছে, তেমনি উপনিষদ ও বৈষ্ণব ধর্ম একত্রিত হইয়া আমার মনের হাওয়া তৈরি করিয়াছে। ছোটবেলা থেকেই উপনিষদের মন্ত্রগুলো রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ছিল এবং উপনয়নের পর তিনি যখন মহর্ষির সঙ্গে হিমালয়ে গিয়েছিলেন তখন ঈশ উপনিষদের মন্ত্রগুলি মহর্ষি যখন পাঠ করতেন রবীন্দ্রনাথ পাশে থাকতেন এবং ঈশ উপনিষদ রবীন্দ্রনাথের প্রিয় উপনিষদগুলির মধ্যে অন্যতম ছিল এবং যে শ্লোকটি রবীন্দ্রনাথ বারে বারে তার বিভিন্ন লেখায় ছুঁয়ে গেছেন, ঈশা বাস্য মৃদং সর্বং যত কিঞ্চৎ জগত্যাং জগত তেন তক্তেন পুঞ্জিতা মা গৃহা কাশ্য সাধ্যনম। ধর্মের সরল আদর্শ যদি আমরা মনের মধ্যে আবিষ্কার করতে পারি তবেই আমরা তার লেখা ধর্ম, বৈষ্ণব কবির গান, আত্মা, ব্রহ্মমন্ত্র, উপনিষদ, ব্রহ্ম, আত্মপরিচয়, আশ্রমের রূপ ও বিকাশ, শান্তিনিকেতন, ব্রহ্মচার্য আশ্রম, বিশ্বভারতী, এই লেখাগুলোর কাছে যেতে পারবো। আমার ঠাকুর বাড়ির ফ্যাশন ভীষণ ভীষণ পছন্দ এবং আমার মনে হয় যে এত বছর বাদেও ঠাকুর বাড়ির ফ্যাশন এতটা রেলেভেন্ট আজকের দিনের ফ্যাশনেও। আজকে ধরুন মেয়েদের জন্য বলছি যে গলা বন্ধ করা ব্লাউজ, বোটনেক ব্লাউজ, তার সঙ্গে হয়তো থ্রি কোয়ার্টার স্লিভস, সাদা হাতের কাছে কুচি করা বা হাত হালকা একটু লেসের কাজ করা বা জারদোজির নকশা করা, এটা কিন্তু একদম ঠাকুরবাড়ির ফ্যাশন থেকে এসেছে এবং আজকের দিনেও ভীষণ ভীষণ রকম ফ্যাশনেবল। রবি ঠাকুর বা ঠাকুরবাড়ির ফ্যাশনকে মানে শুধু বাংলার মানুষের জন্য এটা নয়, শুধু ভারতবর্ষের মানুষের জন্য নয়, এটা কিন্তু একটা গ্লোবাল ফ্যাশন এবং সেটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে। আপনারা ভালো থাকবেন এবং খুব শীঘ্রই দেখা হবে। রবীন্দ্রনাথ চলন্ত উপনিষদ, উনি আমাদের আধুনিক যুগের ঋষি। সেই রবীন্দ্রনাথকে কোনো গণ্ডি, কোনো দেশ কাল মতবাদ ইত্যাদির গণ্ডির মধ্যে যেন আমরা কখনো বাধার চেষ্টা না করি। রবীন্দ্রনাথ যখন ওনার ভারতবর্ষীয় সমাজ নামক একটি প্রবন্ধে যখন বলছেন যে হিন্দু সভ্যতা যে এক অত্যাশ্চর্য প্রকাণ্ড সমাজ বাঁধিয়াছে, তাহার মধ্যে স্থান পায় নাই এমন জাত নাই, প্রাচীন স্বজাতীয় জাট ও রাজপুত, মিশ্র জাতীয় নেপালি, আসামি, রাজবংশী, দ্রাবিড়ী, তৈলঙ্গী, নায়ার সকলে আপন ভাষা, বর্ণ, ধর্ম ও আচারের নানা প্রভেদ সত্ত্বেও সুবিশাল হিন্দু সমাজের মধ্যে একটি বৃহৎ সামঞ্জস্য রক্ষা করিয়া একত্রে বাস করিতেছে। হিন্দু সভ্যতা এত বিচিত্র লোককে আশ্রয় দিতে গিয়া নিজেকে নানা প্রকারে বঞ্চিত করিয়াছে, কিন্তু তবু কাহাকেও পরিত্যাগ করে নাই, উচ্চ নীচ সবর্ণ অসবর্ণ সকলকেই ঘনিষ্ঠ করিয়া বাঁধিয়াছে, সকলকে ধর্মের আশ্রয় দিয়াছে, সকলকে কর্তব্য পথে সংযত করিয়া শৈথিল্য ও অধঃপতন হইতে টানিয়া রাখিয়াছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি রবীন্দ্রনাথ তো ছেড়েই দিলাম, যে কোনো একজন শিল্পী এবং একজন সৃষ্টিকর্তা, আমাদের কারোর রাইট নেই সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকে বিকৃত করার। যে মানুষটা ভারত বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন এবং শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীতও তার কবিতার থেকেই অনুপ্রাণিত, যে মানুষটা লিখতে পারেন তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, হ্যাঁ, এই কথা যে মানুষটা লিখতে পারে তাকে আমরা আধুনিক করব বলে এখন তাকে বিকৃত করছি, এর থেকে আমাদের মূর্খতা প্রমাণ হয় আমরা কতটা মূর্খ এবং কোন লুম্পেন কালচারের মধ্যে দিয়ে আমরা এখন চলছি। এখন নাকি রবীন্দ্রনাথের গানের
সিরিয়াস তার জন্মদিনের পালন করতে গিয়ে গান করতে গেলেও নাকি বাধা পেতে হচ্ছে, সেরকম আমি শুনেছি আর কি। যাই হোক, এগুলো তো সবই চলবে, আমাদের এর মধ্যে দিয়েই চলতে হবে। তো আগামী 24 তারিখ রিতম অ্যাপ থেকে রবীন্দ্র জন্মোৎসবের বড় আয়োজন করা হয়েছে, আশা করি আপনারা সেই অনুষ্ঠানটাতে থাকবেন। অনেক বিশিষ্ট গুণী মানুষ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। রবীন্দ্রনাথ তার অমর সৃষ্টি উপদেশে বলছেন, আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। আবার তার অন্য একটি লেখায় আমরা পাই, পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। বহুদিন আগে কবিগুরু এই কথাগুলো আমাদেরকে উদ্দেশ্য করে লিখেছিলেন কিনা জানি না, তবে বিশ্বাস করুন চ্যালেঞ্জটা এবার নিয়েই ফেললাম। একদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে দোল উৎসবের অনুষ্ঠানে আমাদের পীঠ যখন পুড়েছে গনগনে রোদ্দুরে, কালিমা লিপ্ত হয়েছে সুস্থ সংস্কৃতি, তখন অন্যদিকে বিশ্বমানব রবীন্দ্রনাথের জন্মদিনে ফেসবুক লাইভে একটি মনোজ্ঞ রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হলে তাকে রিপোর্ট করে বন্ধ করার চেষ্টা করে কিছু অসহিষ্ণু বর্বর মানুষ। তখন যথার্থই আমাদের মনে প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি সভ্য সমাজের নাগরিক? বিকৃত রাজনৈতিক কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবেই গোপন করা হয় ওনার অমর সৃষ্টি, শিবাজি, শ্রদ্ধানন্দ, আত্মপরিচয় ইত্যাদি। ওনার লেখা ভারতবর্ষে রামায়ণ ও মহাভারতকে নিয়ে কি বলছেন রবীন্দ্রনাথ? আমরা কি জানি যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ? আমরা কতজন জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে হিন্দু মেলায় সভাপতিত্ব করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ? আজকের দিন হলে তো পালঘরের অসহায় হিন্দু সন্ন্যাসীদের মতো লিঞ্চড হয়ে যেতেন ওদের দ্বারা। অতীতে কি ভাষায় ওরা আক্রমণ করেছে ভারতীয় মনীষীদের! রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি, রামকৃষ্ণকে মৃগী রুগী, বিবেকানন্দকে বেকার যুবক, নেতাজিকে তোজর কুকুর, আসলে দেশ আর দেশের মনীষীদের কদর্যভাবে আক্রমণ করা, বিশ্বের কাছে তাদের হেয় প্রতিপন্ন করা, ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা, ওদের এই স্বদেশ বিরোধী দেশ বিরোধী প্রবণতাটা মজ্জাগত। আগামী 24শে মে সবাই আমাদের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি রিতম অ্যাপের মধ্যে দিয়ে দেখুন। অপসংস্কৃতির বিরুদ্ধে এভাবেই হোক আমাদের সাংস্কৃতিক প্রতিবাদ।